হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মামমস ভ্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ব্লগটা মানে যেটা আমি দীঘা গিয়েছিলাম দীঘার ব্লগ তোমরা দেখেছো অনেকেই যারা দেখো অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও আমার চ্যানেলে আর ওখান থেকে আমরা কিছু টুকটাক কেনাকাটা করলাম খুব বেশি কেনাকাটা করা হয়নি তো যেগুলোই কিনেছি ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো সেই জন্য একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তো চলো আমরা কী কী কিনলাম তোমাদের দেখিয়ে দিই তো প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হলো আমি যে শাড়িটা পরে আছি তো এই শাড়িটা আমি চন্দনেশ্বর থেকেই নিয়েছি আর এখানে শাড়িটা নিয়েছি কারণ আমরা ওখানে শাড়ি নিয়ে যাইনি কি প্রয়োজন আমরা জানতাম না মামামের জন্মচুল যখন ফেলানো হয় জানতাম না কি প্রয়োজন তো ওই জন্য আমি সেখানে প্রয়োজন হতে এই শাড়িটা নিয়েছিলাম তো এটা নিয়েছি আর মামামের জন্য এই যে ড্রেসটা দেখছো তো এই ড্রেসটাও মামামের জন্য ওখান থেকেই নেওয়া হয়েছে হলুদ রঙের তো এই দুটো গেল এই দুটো আমরা ওখান থেকেই নিয়েছি তো এরপরে দেখাবো আমরা কি কেনাকাটা করলাম তো প্রথমে আমি দেখাবো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যেটা সেটা ওখানে গিয়ে পেয়ে গেলাম তো দেখো একটা শিবলিঙ্গ অনেক দিন ধরে ইচ্ছে ছিল কিনবো কিনবো ঠিকমতো মানে পরিস্থিতি হয়নি আর কি কেনার মতো তো ওখানে সামনে যে দোকানগুলো থাকে তো সেখান থেকে একটা দোকান থেকে এই শিবলিঙ্গটা আমি নিয়েছি এখনো পর্যন্ত পুজো টুজো করা হয়নি তো এখনও কেনা হয়ে আছে তো এটা নিয়েছি আর এই যে ঘটিটা দেখছো তো ঘটি রয়েছে কিন্তু এটা একটু হালকা হবে আর রোজ ব্যবহার করতে সুবিধে তো ওই পেতনের ঘটিটা তো ওখান থেকে আমি নিয়েছি চন্দনেশ্বর থেকেই আর কি ওই দোকান থেকেই নেওয়া আর মাম্মামকে ওর বাবা এই যে কাঠ তো মাম্মামকে ওর বাবা ওখান থেকে ওকে কিনে এনে দিয়েছে তো এই গেল চন্দনেশ্বরের তো এগুলোই আমরা ওখান থেকে কিনেছিলাম আর প্রসাদ টুকটাক জিনিস তো ওগুলো বাদ দাও দেখালাম না তো এরপরে দেখাবো আমরা দীঘাতে জাস্ট মানে কিছু ঘন্টা ছিলাম আর কি তো ওখান থেকেই কিছু কেনাকাটা করেছি তো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা দেখো এখানে একটা এই যে ময়ূর রয়েছে পিঙ্ক কালারের আর ব্লু কালার অরেঞ্জ কালার দিয়ে কাজ আছে আর এই যে সিকুয়েন্স মতো কাজ রয়েছে তো দীঘাতে আমি এটা নিয়েছি আমার নিজের জন্য এটা নেওয়া তো এটা নিয়েছি দেখতে পাচ্ছো ব্যাগটা নিয়েছি আর সেম আরেকটা ব্যাগ আমি আমার নদের জন্যও নিয়েছি এই যে দেখো এখানে রেড কালারের ফুল ফ্লাওয়ার করা আছে ফুল করা আছে আর এখানে গ্রিন আর ব্লু দিয়ে আর যেরকম একই জাস্ট একই শুধু একটু চেঞ্জ মানে কালারটা একটু চেঞ্জ আছে তো এটা আমার ননদের জন্য নিয়েছি এই দুটো ব্যাগ ওখান থেকে আমরা কিনে এনেছি আর সার্থকের জন্য মানে আমার ননদের ছেলে তো ওর জন্য একটা ওই যে খেলনা বন্দুক হয় তো ওটা আমার কাছে নেই তো ওটা কিনেছিলাম আর মামামের জন্য দেখো তো এই যে কচ্ছপটা দেখছো তো মামামের জন্য দীঘা থেকে একটা দোকান থেকে আমরা এই কচ্ছপটা ওর জন্য নিয়েছি তো রেখে দিলাম তো আর সেরকম কিছু নেওয়া হয়নি তো এরপর দেখাবো আমি দীঘাতে আর কি কিছু কানের এয়াররিংস মানে নিয়েছি আর কি সেগুলো তোমাদেরকে ভাবলাম দেখাই তো চলো দেখিয়ে দিচ্ছি এইভাবে গেছে আমি দাঁড়ো কানে পরে দেখাচ্ছি তো এদিক থেকে এটা এভাবে আর এটা ব্যাকে ব্যাকে লাগানো সিস্টেম আর কি ঠিক মতো লাগেনি মনে হচ্ছে দেখো তো এই যে এরকম ইয়াররিংসটা এরকম তো একটাই দেখালাম আরেকটা আরেকটা বোধহয় ব্যাগের মধ্যেই রয়ে গেছে প্যাকেটে তো এই ধরনের ইয়াররিংস নিয়েছিলাম আর একটা নিয়েছি দেখাচ্ছি এটা আমার খুব পছন্দ হয়েছে একটু নতুনত্ব মনে হয়েছে তো এটা দেখো ব্ল্যাক আছে রেড আছে গ্রিন আছে আর একটা মানে একটু হালকা মানে হলুদ ঠিক নয় মানে অন্য টাইপের একটু গোল্ডেন টাইপের কালার আর কি তো ওই কালারটা দিয়ে এখানে অনেকগুলো পুঁতি বা ক্রিস্টাল যাই বলতে পারো সেগুলো রয়েছে আর এটাও কানে পরে দেখাচ্ছি দাঁড়াও তো এটা আমার বেশ নতুনত্ব লেগেছে বলে আমি তো এটা নিয়েছি দেখো তো এই ইয়ারিংসটাও নিয়েছিলাম দেখো এটাও ভীষণ সুন্দর তো এটা হলো আর নিয়েছি এটা বললো আসল পাল জানি না কি দিয়েছে তো এটা পছন্দ হয়েছে তো নিয়েছি দেখো তো এগুলোই নিয়েছি আর এখানে দেখো ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে এই যে রাউন্ড করা আছে আর পার্ল আছে নিচে একটা পাল তো এইভাবেই গিয়েছে তো এগুলোই কেনাকাটা হয়েছে প্রচুর কিছু কেনাকাটা হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমার কোন কানেরটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখনকার জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে